আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে লেবু এর গুণাগুণ এবং বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেবু আমাদের একটি প্রিয় খাবার, খুব সস্তায় পাওয়া যায় আমাদের দেশে, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি তবে এর গুরুত্বটা বুঝতে পারব। লেবুতে যে পরিমাণ ভিটামিন থাকে তার প্রায় পাঁচ থেকে দশ গুণ বেশি থাকে লেবুর খোসায়। 100 গ্রাম লেবুর খোসায় থাকে প্রায় 134 mg ক্যালসিয়াম, 160 mg পটাশিয়াম, 129 mg ভিটামিন সি এবং 10.6 গ্রাম ফাইবার। ফলে চিকিৎসকরা লেবুর খোসা খেতে উৎসাহিত করে থাকেন। লেবুতে আরও কিছু কার্যকারিতা রয়েছে, সেই জিনিসটা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত। লেবু হার্টের উন্নতিতে সহায়ক। লেবুর খোসার পলিফেলন উপাদান শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। অন্যদিকে লেবুর পটাশিয়াম ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, ফলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। রক্ত সরবরাহে উন্নতি করে লেবুর খোসা। লেবুর খোসা খেলে সারা শরীরে রক্ত সরবরাহ বাড়তে শুরু করে, ফলে দেহের প্রতিটি কণায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে শরীরের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে সব ধরনের রোগী দূর হওয়ার সম্ভাবনা থাকে। লিভার ফাংশনে ব্যাপক কাজ করে লেবু। নিয়মিত লেবুর খোসা খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ এত মাত্রায় বেড়ে যায় যে লিভারের ভেতরে জমে থাকা টক্সিক উপাদান বেরিয়ে যেতে শুরু করে, ফলে এই গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়তে থাকে, স্ট্রেস কমে। লেবুর খোসায় উপস্থিত সাইট্রাস বায়োফ্লোডেনেট শরীরের ভেতরে প্রবেশ করার পর অক্সিডেটিভ স্ট্রেস কমাতে শুরু করে, ফলে মন মস্তিষ্ক এবং শরীর চাঙ্গা হয়ে ওঠে। হাড় শক্ত করার ক্ষেত্রে লেবুর রস এবং লেবুর খোসা খুবই প্রয়োজনীয়। প্রচুর ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকায় ধীরে ধীরে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে ইনফ্লেমেটরি পলিআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়া থেকে অনেকটাই বাঁচায় লেবু এবং লেবুর খোসা। ওজন কমে। এটি আরও একটি গুরুত্বপূর্ণ যে লেবু এবং লেবুর খোসাতে পেকটিন প্রচুর মাত্রায় থাকায় ওজন কমায়, প্রক্রিয়া ত্বরান্বিত হয়, কারণ এই উপাদান শরীরে থাকা অতিরিক্ত চর্বিকে ঝরিয়ে ফেলতে বিশেষভাবে সাহায্য করে। ত্বকের সৌন্দর্যে লেবুর গুরুত্বপূর্ণ অনেক। লেবুর খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টের ত্বকের নিচে জমে থাকা টক্সিক উপাদান বের করে দেয়, ফলে ত্বকের বয়স কমতে শুরু করে, সেই সঙ্গে বলি রেখা কমে, ত্বক টানটান হয়ে ওঠে। ওজন কমার ক্ষেত্রে লেবু এবং লেবুর রস খুবই গুরুত্বপূর্ণ। পেকটিন প্রচুর মাত্রায় থাকায় ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হয়, কারণ এ উপাদান শরীরে থাকা অতিরিক্ত চর্বিকে ঝরিয়ে ফেলতে বিশেষ সাহায্য করে। ত্বকের সৌন্দর্য। লেবুর খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নিচে জমে থাকা টক্সিক উপাদান বের করে দেয়, ফলে ত্বকের বয়স কমতে শুরু করে। এই আলোচিত এই বিষয়গুলো ছাড়াও আরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমাদের শরীরে লেবুর। সবাইকে ধন্যবাদ।